সাইমান হেজামারা পিএসি ও জায়গা শুধু সালো খুলক যাক তংমানি যুমটুক সাতু কাকাই বহক সাকাঙ্কাই সাগো কোনো বেমার কাকাই জায়গা শুধু আউটডোর সালো সিমি ফাই নাই মানো পিয়া তিনি সিমি ও হেজামারা পিএসিও চব্বিশ ঘন্টা তামো হর সাল আইসুক দিবর শারীরিক ফুং যে কোনো টাইম নিনি সাক হামিয়াঙ্গুই দোকাহাঙ্কাই কোনো এক্সিডেন্ট কাহাঙ্কাই নিনি সাকক কোনো কেবেং মুং নুকজাগুই দোকাহাঙ্কাই বক্রক সাও বহক সাও ইয়াকুং সাও যে কোনো বেমার রঙুই দোকাহাঙ্কাই এনি টাইম যে কোনো জরাও যেন তিনি অ পিএসি সেন্টার অ সাক হাম নগ যেন ভাই নাই ফোনগে মানছি নাই তিনি অর যে ফাইনাই রকম আং কই নাই অ কক ন নরক নি সিমি থানি তনি অবই নিনি যত লুকুরগ্ন ন ও আমসাই নি যত লুকুরগ্ন ন সাউই রিদি যে হেজামারা পিএসসি তাবুক হর সাল যে কোনো জাগ জরাব ন সং মোহনপুর পিএসসি মোহনপুর সিএসসিও থানা নাংলিয়া সং ডাইরেক্ট হেজামারা পিএসসিও ন থাঙ্গি মানসিনাই তে অ জাগা ন সং যত সেপসাপ মানসিনাই হিনি নরক যত ন ন সাউই রিদি ইংকাইসে সং লুকুরগ্ন ব তিনি অ ককতমান নরক ন তুনি মাননাই কারণ যারা ফায়ারক যত সাই মাই আফা নুই টংমানো যে হেজামারা সালো সিমিছে নাই হরকাই নাইলিয়া ও ওয়ান সুক মুং টংই ন মানো আপনি বাগৈ নরক ন কইনাই নরক যতন ন অ ককতমান অ কাহাম কক ন নরক যতন ন সাউইরি বাইদি যে কোনো সাম সরি হামি আঙ্কাই হেজামারা পিএসিও ফাই নাইজাগানি বাগৈ গে সঙ্গ জায়গা যদি কোনো ইমার্জেন্সি রকমই থাকাঙ্কাই যেন আগরতলা ওফান রেফার খাইনাঙ্কাই যেন গাড়ি রক মানিয়ে রকমো হাইফানা তাবো সিএমও ওয়েস্ট নি বাই কাইসা গাড়ি রিজার্ভ দো আং সাইমানো গাড়ি আবো হামথাইয়া হাইনি বাগৈ আং এমএলএ ফাননি হইতে আনিছিল সেকেন্ড কগনানো চিনি কাকা সাকা এমএলএ ফাননি হইতে ওরা তাবুক যেন এম্বুলেন্স কাইসা ফাইনাই এক দুই সপ্তাহনি বিসিগো ন যেন গাড়ি রিউরি নাই কটাল গাড়ি আবো সাড়ে আট লক্ষ টাকা নাঙ্গ তে চিনি চাসু পিএসসি দো চাসু পিএসসি ও যেন এম্বুলেন্স কাইনি আং রিনানি বাকি রেডি খাই দো আবো লুকুরক নি হামক্রাইনি বাকি ন নরক নি চুবাসু তোমানি বাকি ন তিনি আং নরক নি বাকি অমহাই সাম ত্রুক ত্রুক খাই মানে দো দাখুর বুকুর নং নি চুবাসু গ্রহিঙ্কাই নং নি ফান গ্রহিঙ্কাই নং নি আশীর্বাদ গ্রহিঙ্কাই যেন অ সামরক ন দাঙ্গি মানিয়া নরক সাইমানো চিনি সিম নাম চাইও আগিনি সিমি কোনো নাংকুক মানে চিনি রং নগ্র অফিস রক কাহাম কাহাম গ্রহি ফিয়াবা যেন তিনি চিনি সিমনাও একালেব স্কুল চিনি নবোদয় স্কুলক যেন অ বিশিনি বিশিং চেংনা থাঙ্গি দো বিল্ডিং রক চলি দো লামা রক কোনা কোনানি লামা যে লামা হামিয়াঙ্গি দমা রক আমরক যেন নাই দো ত্রুক ত্রুক যেটা চিনি এমডিসি কাকা সালাঙ্কা এনবিসিসি নি যে চারটা রুট তমানে অ আমসাইও কামুক সরাতেই যে দুমরাকারী রক থামা লামা তিনি বরকাথল থামা লামা দুগ্রাইতেই আ লামা তে তমাকারিনি সিমি এস্রাই থামানি লামা শর্টকাট টোটেল চারটা লামা এনবিসিসি রক খাইমানি আ লামা রক দাবুব খাইজাইয়াকো আবু সিং সাইমানো সিং সাতে হই দঙ্গো তাকলাই গজাংমা বিসি ফাইকাঙ্কাই আ সামং রক রমজাকনাই আ সামং রক ফাইকাঙ্কাই মোটামুটি যেন যত পারাও গাড়ি বাই থাকাই এবার মোটামুটি যেন যে মানসার যেন সামং খাই দো দুইনি ক্ষেত্রে আমতে হাইন যেন যত কামিও ন দুই রিনানি থাঙ্গি দো মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ খাই ও মডেল ভিলেজ রক যেন বাইকাই যেন বগ্ন সুযোগ সুবিধা রক রিমান আবারক বেবাক চলি দো দাখুর বুকুর নরক দাওয়ানি যেন নং বাকি সামং খাই দো দিয়ে খাইনাই যেন চিনি কামি আমসাই ন ও হাসপাতাল হাসপাতাল নব যেন যাতে সুরক্ষা খাইনারগমানি যেন গবাং জায়গাও গবাং হসপিটাল তামুক ডাক্তার রক কোনো মতে ফানো ও রুগী ন যে কোনোভাবে পানচেরি নারক মানলি আঙ্কাই যেন ডাক্তার রক বোমা রক নুগো ফিয়াবা যেন সিমনানি বরক হেজামার আমসাইনি বরক যেন হজাগমা টংনাই যেন কোনো মতে ফানো ডাক্তারনি উপর ইয়াকি সায়াবই ডাক্তারনি উপর কক হামিয়া সায়াবই যেন ডাক্তার রক নার্স রক চুপাসু খাই চিনি অ হেজামারা হাসপাতাল বাহাকে স্থায়ী খাই নারগমান চিনি বাউন্ডারি রক যেন ধরে ধরে খাইনি থাঙ্গো থাঙ্গি দো জায়গা কোয়াটার রঙা তৈবো কোয়াটার তাঙ্গজাকাই জায়গা অ আমসাই যত লুকুরকি চুপাসু গ্রহ হিঙ্কাই যেন অ হাসপাতাল নব বইনি সেলাই বেসা কাহাম হাসপাতাল খাই নারগমান গাক কারণ
जों डाक्टर रखनो नार्स रखनो नायै तोनयाका माया खाय तोनयाकै बरक नि बखाव वसिनि प्रति माया आंसुक फायग्ला हायनि बागैनो जों आं खयनाय जतनन जों अमहाय बेयायनि सामुं खलायावै जदि कुनु क्वेरिस तंखाखाय कुनु सानावनि मुजुंमा तंखाखाय जों डायरेक्ट जों जोंनो फानो कल खायमायासिनि एमडिसि दङ जोंनो डायरेक्ट कल खायमानो तामो तामो केबें मंगुइ तंखा आबो जोंनो सायमानो फिया डायरेक्ट डाक्टार बाय कक बांलायावै सोंबाय कक दुग गोरोंखा गायनो सानाय गै दिनै अ जागा जों अमहाय साल गाहाम मानमान बागै जों मुख्यमन्त्रिनो बारबाय बिजि सिडिउलो फानो चिनि चिनिं बाय हेजामारा आमसाय फाय अमहाय हस्पिटाल न 24 घन्टा खालामनि बागै बन बेलाय बेलाके जों हामबाय दिनानि बान्था थिनांगब जों तेबो अ जागा आं बन दिनै साखा चिनि आमसायो सुदु हस्पिटाल सिमिया जों अर कलेज नांगौ आइटिआइ नांगौ जों लामाब तेबो गाहाम नांगौ आं बन साजाक ब हयथ' आबन वानसुक नायनायनि साखा ओंखाय थिनांग जों तेसा हमथेहाय सामुं गाहामो दलखाय पालखाय माला लायनो दरक जतन दंबायदि नंनि बागै जों खिसा सामुं रावबो खालायथ'नि जाग जिनि मुख्यमन्त्रिनि कक पाया साग नरक जत अर दंबायदि नरकनि खिसा दिबरनि रिफ्रेशमेन्ट अफ नरकनो बागजागानो तेसा हायनो हाय जतन न पाइप फुलाया हामबाया फारै आनि खिसिसा नंनि थानि कयमुं अरन पारिसिनाय जतन न हामबाय खुलुमबाय क्या সালো বেলা কেন হামবাই বারু অত্যন্ত আনন্দিত আমরা আমরা কখনো এই জায়গাতে এত বড় অনুষ্ঠান বা আমরা এই জায়গাতে এত বড় হাসপাতাল পাওয়া আমরা আশা করতে পারিনি এলাকার যারা বিশেষ করে অনুন্নত বলা চলে যারা স্বাস্থ্য থেকে যারা কিছুটা বঞ্চিত তাদের জন্যই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এই হাসপাতাল আমরা পেয়েছি বনি বাকি তাবুক যে হোক তীব্র হাসতে হোক যিনি বরমগান সিএম সাহেব ডাইনামিক নেমন বড় সারা ত্রিপুরা নিয়ে আনাচে কানাচে যত জায়গা থাকুই কোন জাতি কোন ধর্ম বা কোন সম্পর্ক করে বিনে একটা কপ আং ত্রিপুরা নিয়ে মুখ্যমন্ত্রী আং অর 40 লক্ষ বরণে মুখ্যমন্ত্রী অর কোন দল ধর্ম কর্ম করে অবকাচীর মুখ্যমন্ত্রী বনে বাগে বড় বেলাই কেন হামজাক মানে মাইয়া ফারু আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সারা পৃথিবীতে চীন বিশেষ চীন বড়রা কোভিড-19 করোনা ভাইরাস নিজ ভ্যাকসিন চুন তাঙ্গি রিজে গিয়া চীনি বড়র বিশিঙ্গ পাকাসিকন শিগ্রি লাইও ভ্যাকসিন রিজে খায় 2 বছর পরে থুই নাই সব থিমে খরাকা ভারতবর্ষ কোটি কোটি বড় রুজাকা বড় বুসুক থই আঙ্গ রুজাকা সার বড় রুজাকা ওর যে সার যত রুজাকা থিয়াবলে লুমিয়াবলে লুমনা নিবাগে পিঠি ধর মেছ ন বনি বাগানে অনুরোধ 18 বছর নি পরে যে তং নাই যত বেরেমনি বড় রক চং ভ্যাকসিন মার যাক নাই ভ্যাকসিন নে বাগে মনপুর থানা নাংলিয়া ভ্যাকসিন নে বাগে হাজামারা বাজার থানা নাংলিয়া অর ফাইকেনর ভ্যাকসিন মাগে না মানাই এমন জোরা ফাইয়ে না ভ্যাকসিন কাইছানি দাম 3000 উপর চাও না আপন ভ্যাকসিন মান পাবলা বনি বাকি না সময় তংছেন জোরা তংছেন তিনি ভ্যাকসিনের মুখসা শ্রী মহ হাসপাতাল ল রক্ষণ অপেক্ষণ খাইনে দায়িত্ব শ্রী বিশেষ কে মহ এলাকানি অভিভাবক যারা তংলে রক শিক্ষা যুবক রক ও এলাকা ও চিনি স্টাফ রক বাই কোন দুর্ব্যবহার কোন হামিয়া সামং জানাঙ্গিয়া কই আবশ্যক বনি বাকি রাজ্য কাহাম দিকে চলিত চিনি মাননীয় মুখ্যমন্ত্রী চিনি এডিসি হাফার নব সং সানো 28 কোটি চিনি মুখ্যমন্ত্রী 30 কোটি রূপ পাঁচ বই আফা করলা সং সানো 28 কোটি ফেরে বারো চিনি মুখ্যমন্ত্রী তাই 2 কোটি বারে আপিসিকে কাপাই মায়া গানা মা হাই বলে এবনি বাকি নচ নই থানে অনুরোধ কমা খাইও
Sen tabuk puskama aku tu. Tabuk thajing sini DM saya saka lama kaham soli tunggu. Mukhyamantri rubber plantation orang birat project soli tunggu. TRPC ni bawa soli tunggu. Ayasman Bharat ni berbeza prokolpo soli tunggu. Regar aku muda muda kaham no soli tunggu. Orang 15 finance commission ni. Zeram family no. Sikon sikon parao. Submersible. Mini deep level থেকে শুরু করে এমন কোন পারা করে সে পারাও তুই মানে ইয়া আজা গাও টিডব্লিউএস র খপুং সাপুং সামকাই দং কোন বড় পানো তুই হামিয়া তা মানে সি দং অনি ভাগে মুখ্যমন্ত্রী সব সময় না মিনি দপ্তর সহ সমগ্র দপ্তর নির্দেশ র কোন বড় র কোন বিপদ তা কলাই দং অনি ভাগে তিনি অর আজি 12 ঘন্টা বা 8 ঘন্টা সে তিনি অর 24 ঘন্টা সে অর ডাক্তার মান নাই নার্স মান নাই অর যে কোনো অসুবিধা কিছু অর ভাই মান নাই অনি ভাগে বিশেষ গাইতে কেশা বেলা কেন হাম ভাই মারো চিনি মান গনা এমএলএ বিনি এমএলএ ফান ভাই ও জাগা ও চুন কাইসা এম্বুলেন্স নাই গাড়ি সেনতা গাড়ি নি ভাগে ওর থাঙ্গি রিজার্ভ খাই নাংলিয়া ইয়াবা করলি আবো তং থংমানি কবলে না গাড়ি মাগরা তং থাঙ্গা কাবো কক কক দিবা এ আপতি রক বনি বাগেলো জনসেবা অরসুতে মুক্তিতায়া এই যে জনসেবা অমর জনসেবা তিনি চিনি মুখ্যমন্ত্রী খামরুম ফাগে হাজা মারাও তিনি চিনি এমএলএ অর গাড়ি ঘুষা রেখা তিনি ডিএম সাহেব অনেক প্রকল্প নিয়ে ঘোষণা রেখা অমাইকে সিং সানামু সিং যারা এনবিসিসি ওর যারা লামা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যারা মানাই রক বর্ণিব দায়িত্ব তঙ্গু পাহাড় এলাকা ম্যাক্সিমাম পিডব্লিউডি বাদরুই নাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে এনবিসি সিলে রেজাক তাদেরকেও আমি অনুরোধ করব আসুন আপনারাও মাঝে মধ্যে এই আপনারা যে রাস্তা আপনারা হাতে নিয়েছেন এই সমস্ত রাস্তা একটু ঘুরে দেখুন কি অবস্থায় আছে যারা কোম্পানি কারেন্টের অবস্থা অনেক সময় আমরা দেখছি একটু আকাশের অবস্থা একটু খারাপ হলে লাইন চলে গেল আর সারাদিন আর আসলো না তিন দিন চার দিন কোথাও কোথাও উপস্থিত স্বাস্থ্যকর্মী মিডিয়ার বন্ধুরা বন্ধুরা শিক্ষা স্বাস্থ্য খাদ্য জল রাস্তা বিদ্যুৎ এগুলো মানুষের প্রথম মৌলিক অধিকার আর সেগুলোকে সঠিকভাবে কার্যান্বয়ন করা ও সময়ের মধ্যে করা সকলের সহযোগিতা নিয়ে করা স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজগুলো সম্পাদন করা এটা হচ্ছে রাজ্য সরকারের নৈতিক দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র ভাই মোদি পুরো দেশ ভরে জাতি জনজাতি দল মত নির্বিশেষে 130 কোটি ভারতবাসীর জন্য ক্রমাগত কাজ করে চলছে একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজেকে প্রধান প্রহরী দারোয়ান চৌকিদার চায়ওয়ালা এই যে বিশেষণগুলো এগুলোর মধ্যে দিয়ে ওনার নিজের পরিচয়কে তুলে ধরেছেন এই হাজামারা অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য বিশ্বগত দেববর্মা এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক
2018 তে পুরনো সরকারের পরিবর্তনের পর এই অত্র অঞ্চলে দুই দুটি স্কুল কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, একটি একলব্য বিদ্যালয় আর অন্যটি নবোদয় বিদ্যালয়। ছোট বিষয় নয়, কারণ কি পুরনো সরকার 25 বছরের টানা সরকার, তার আগেও 10 বছরের সরকার প্রায় 40 বছর, মাত্র তিনটি একলব্য বিদ্যালয় ত্রিপুরাতে এসেছিল, মাত্র তিনটি। আজকে সিমনাতে একলব্য বিদ্যালয় হচ্ছে, বোর্ডিং স্কুল হচ্ছে, আর এই স্কুলগুলো সম্পূর্ণ জনজাতিদের জন্য। আজকে আমি জনজাতি বলছি, সেটাও এই সরকারি নাম দিয়েছে জনজাতি কল্যাণ মন্ত্রণালয়। তার আগে উপজাতি বলা হতো, যেটা এখানকার জনজাতিরা অপমান বোধ করতো যে আমাদের কেন উপ বলা হতো। আমরা তো ইন্ডিজিনাস পিপল, আমরা ধরতিপুত্র, সেটার নামকরণ এই সরকারই দিয়েছে। আর শুধু নামকরণ নয়, কাজে দুই দুটি স্কুল, একলব্য বিদ্যালয় আর নবোদয় বিদ্যালয়, সেগুলোর মধ্যে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং হয়। কোয়ালিটি অফ এডুকেশন, এনসিইআরটি সিলেবাস, ত্রিপুরাতে 100টি স্কুলে, সরকারি স্কুলে সিবিএসসির সিলেবাস, এগুলো ত্রিপুরা জাতি জনজাতির জীবন মান উন্নয়ন করবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করবে। আমার সামনে যে বসে আছে, আমি যদি জিজ্ঞাসা করি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, তার মাধ্যমে যারা বিপিএল, অন্ত্যোদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদেরকে নভেম্বর পর্যন্ত 5 কিলো করে চাউল ফ্রি দেওয়া হচ্ছে প্রতি ব্যক্তি। এখানে 5 কিলো করে চাউল ফ্রি প্রতি ব্যক্তি পাচ্ছে, ফ্রিতে চাউল, কে কে হাত তুলুন তো দেখি, চাউল 5 কিলো করে কে কে পায়? যে হাত তুলতো না পাওয়ার পরে তার নাম কেটে দেবো এখন আমি। কে কে পায় হাত তোলো, 5 কিলো করে চাউল, 5 কিলো, বুঝে 5 কিলো। তো আজকে তার আগে কোনোদিন কি 25 বৎসর, 30 বৎসর, 40 বৎসর এই সরকার আসার আগে কোনোদিন কি আমার কোনো জনজাতি ভাই বোন এভাবে হাত তুলতে পেরেছে যে ফ্রিতে 5 কিলো করে চাল 8 মাস যাবৎ পাই? কেউ বলতে পারবে ত্রিপুরার ইতিহাসে? আরে যদি একটু ফ্লাড আসে, বন্যা হলে, যদি স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে, তো সেখানেও এসে দেখবে সিপিএম এর লোক কোনটা, বিজেপির লোক কোনটা, কংগ্রেসের লোক কোনটা, আইএনপিটির লোক কোনটা, আইপিএফটির লোক কোনটা। যদি তাদের পার্টির হয় তাহলে ক্যাম্পের ভেতরে রাখবে, তাদের পার্টির যদি না হয় তো বাইরে রাখবে। এই তো ত্রিপুরার সংস্কৃতি ছিল। আমাদের মহারাজা বীরবিক্রম কিষণ মাণিক্যের যে রিচ সংস্কৃতি, আজকে নরেন্দ্র ভাই মোদী যে সবকা সাথ সবকা বিকাশ বলে, আসলে আমি যদি দেখি মহারাজা বীরবিক্রম কিষণ মাণিক্যের রণকৌশল, রণনীতি, সরকার পরিচালনা, তো ওনার পরিচালনা সবকা সাথ সবকা বিকাশই ছিল, ডেভেলপমেন্ট ওনার মাপকাঠি ছিল। তো আজকে
हजामारा ब्लके जो दाड़ी आची तो हमार ग्रामेर बोन हाथ तुले बोलचे जे नरेंद्र भाई मोदी 5 किलो करे चावल आमाके दिच्छे। एमन प्रधानमंत्री आगे छिलो? आगे प्रधानमंत्री बोलतो जो दिल्ली थेके आमी जदि 1 टाका पाठाई तो 90 पैसा रास्ताते चले जाए, 10 पैसा ग्रामे चाय। और एखन प्रधानमंत्री जनधन अकाउंट करे दिएछे, प्रत्येकेर अकाउंट आछे, तार परिवारेर कम से कम अकाउंट तो आछेई। जनधन अकाउंट जखन एसेछिलो पुरनो सरकार छिल राज्ये, कि बोलेछिलो जे जनधन अकाउंट करबेन ना, तार मध्ये यदि अकाउंट करेन निजेर टाका राखेन तो नरेंद्र भाई मोदी सबार गरीबेर टाका निये आदानी अम्बानी शिल्पपतिदेरके दिए देबे। दिएछे मोदी जिरो ब्यालेंसे अकाउंट खोला। भारतवर्षेर मानुष कोनोदिन कल्पना करेछिलो जो जिरो ब्यालेंसे अकाउंट खोला जाए? क्यों नरेंद्र भाई मोदी आसार पर ही क्यों जिरो ब्यालेंसे खाता खुलल? तार आगे क्यों खुलेनी? कि कारणे खुलेनी? कारण गरीबेर जदि बैंकेर खाता खुले जाए तो गरीब अन्नेर ऊपर निर्भरशील थाकबे ना। আর গরিব যতদিন নির্ভরশীল থাকে ততদিন পর্যন্ত যারা দীর্ঘদিন এখানে রাজনীতি করেছে, সত্তাসীন ছিল, তাদের রাজনৈতিক ব্যবসা চলে। আজকে যদি আমি এখানে জিজ্ঞাসা করি 1000 টাকা করে আমার সামনে যারা বসেছেন এই কোভিডের সময় 1000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রায় 7.5 লাখ পরিবারের কাছে। ত্রিপুরাতে 9,30,000 পপুল মানে ফ্যামিলি রয়েছে, তার মধ্যে 7.5 লাখ পরিবারের কাছে 1000 টাকা করে অ্যাকাউন্টে এসছে। এখানে কার কার অ্যাকাউন্টে এসছে যারা হাত উঠান তো? 1000 টাকা করে 1000 রুপিস কে কে পাইছে? তো 1000 টাকা করে এসছে। কাউকে কি লাইনে যেতে হয়েছে, ফর্ম ফিল আপ করতে হয়েছে, কোনো পার্টি অফিসে যেতে হয়েছে, কোনো এমএলএর কাছে যেতে হয়েছে? আপনারা সবাই কি বিশ্বগত দেববর্মার বাড়িতে গিয়েছিলেন? না যাওয়ার পরও অ্যাকাউন্টে 1000 টাকা আসে। মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় না, মন্ত্রীর কাছে যেতে হয় না, এনডিসিদের কাছে যেতে হয় না, বাই দ্য পিপল সরকার। আপনাদের কাছে কিভাবে পৌঁছে যাবে তার জন্য এমএলএ, তার জন্য এমডিসি ব্যবস্থা করার জন্য, নাকি আপনার টাকা আটকানোর জন্য? তো পুরনো ব্যবস্থা। তাই বন্ধুরা, 1000 টাকা করে মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার ফান্ডের মধ্যে দিয়ে আসুক, 1000 টাকা করে একটা প্যাকেটও দেওয়া হয়েছে কোভিডের সময়, তার মধ্যে চাউল ছিল, যারা বিপিএল তাদের জন্য চাউল ছিল না, যারা ডিজার্ভিং এপিএল ছিল তাদের মধ্যে 10 কিলো চাউলও ছিল, তার মধ্যে চাউল, সরষার তেল, লবণ, মশলা, সোয়াবিন, আলু, পেঁয়াজ, যদি আলু পেঁয়াজ না হয় 116 টাকা অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী কোভিড প্যাকেট কে কে পেয়েছে এখানে, কেউ পেয়েছে কি? মিলা পেয়েছে। আর যে যে পাওয়ার পরে হাত ওঠায়নি, বিশ্বগতকে বলবো নাম লেখার জন্য। বন্ধুরা, আমি তার জন্য বারবার সবাইকে বলছি, এবার হাত তুলুন, তার সাক্ষী হন। তার আগেও সরকার ছিল, তারও মুখিয়া ছিল, 20 বছর টানা মুখ্যমন্ত্রী, আমরা তো নতুন এখানে। যে এমএলএ ও প্রথমবারের এমএলএ, আমিও প্রথমবারেরই এমএলএ।
আমিও প্রথমবারেরই এমএলএ। যখন আমি জিজ্ঞাসা করছি তো হাত তুলে বলছে 5 কিলো করে চাউল পেয়েছি। যখন আমি জিজ্ঞাসা করছি অ্যাকাউন্টে 1000 টাকা পেয়েছি কিনা বলছে 1000 টাকা করে পেয়েছি। 116টা করে আলু পেঁয়াজের টাকা গিয়েছে কিনা বলছে পেয়েছি। মুখ্যমন্ত্রী কোভিড প্যাকেট পেয়েছে কিনা খাদ্যের বলছে পেয়েছি। গ্যাসের সিলিন্ডার আমার এমএলএ বারবার বলছিল গ্যাসের সিলিন্ডার, তার আগের কোভিডের সময়, তার আগের কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি গ্যাসের সিলিন্ডারের জন্য 500 500 500 করে অ্যাকাউন্টে টাকা দিয়েছে। যারা প্রথম 500 টাকা দিয়ে সিলিন্ডার কিনেছে, সেকেন্ড 500 তার অ্যাকাউন্টে এসছে, সেকেন্ড 500 দিয়ে কিনেছে, থার্ড 500 এসেছে। গ্যাসের সিলিন্ডারের দাম দিয়েছে আর সঙ্গে সঙ্গে উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে গ্যাসের চুলার সঙ্গে কানেকশন দেওয়া। তার আগে হয়েছিল? আরে কমসে কম আপনি গ্যাস যদি নাও জ্বালান, কমসে কম আপনার বাড়িতে তো গ্যাসের চুলা পৌঁছেছে, একবার তো ধরিয়েছেন। না হলে আগে লাকড়ি দিয়ে উনুনে ফু ফু করতে হতো, ওর কষ্ট করতে হতো। আজকে ত্রিপুরার জাতি জনজাতি প্রত্যেকটি গরিবের মায়ের কাছে তার রান্না করে গ্যাসের চুলা গিয়েছে। তারপর আপনি সিলিন্ডার কিনেছেন না কিনেছেন আলাদা বিষয়, রিফিলিং করেছেন না করেছেন আলাদা বিষয়, কিন্তু কোভিডের সময় রিফিলিংয়ের জন্য তিন রিফিলিংয়ের জন্য 500 500 করে 3 বার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে।